আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি এখানে বোয়াল মাছের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, মাছটারে আমি সুন্দর করে কাটটা ভালো করে লবণ দিয়ে মাইকটা ধুইলাম। ধুইয়া এখন একটু লবণ হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়ে আমি মাছটা সুন্দর করে তেলটা গরম হইলে তেলের ভিতরে দিয়ে দিন। মাছটা সুন্দর করে তেলের ভিতরে দিয়ে এখন মাছটারে আমি ভালো করে 1 মিনিট হওয়া পর্যন্ত ভাজা নিম। দেখুন একটা পিস সুন্দর করে হয়ে গেছে। এখন আমি সুন্দর মতন উল্টাইয়া দিব। উল্টাইয়া সবটি মাছ ওই পিঠটা হওয়া পর্যন্ত আমি ভাজা নেব। এই পিঠটা করা করে ভাজা হয়ে গেছে, এখন ওই পিঠটা হইলে আমি এটা নামাই দিব। আমার মাছটা কিন্তু এদিক দিয়ে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটা ছোট পাতিল বসাইয়া ওটার মধ্যে তেল দিলাম আর মাছের তেলটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 1 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো মতন যখন একটু হালকা লাল হয়ে আইব তখন আমি এখানে মশলাটা দিব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে আইছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচের মতন হইব আদা রসুন বাটা দিলাম। দিয়ে এখন আমি এখানে মাছের বোয়াল মাছ রান্না করবো, এই জন্য মাছের একটা মশলার প্যাকেট নিয়েছি, ওই প্যাকেটটা আমি দিয়ে তারপর রান্না করবো। আমি এখানে ওই মাছের প্যাকেটটার দিকে একটু মশলা ডালিয়া দিলাম এখানে। দিয়ে এখন ভালো মতন একটু তেলের সাথে লাড়া দিলাম। লাড়া দিয়ে আমি আবার আপনাদের দেখাইলাম, আর একটু মশলা দিলাম, আমার তো লাগছে একটু কম কম, এই জন্য আমি আর একটু মশলা দিলাম এখানে। দিয়ে ভালো মতন আমি এখন এটার ভিতরে দিয়ে দিব হলো স্বাদ মতন মনে করেন একটু লবণ দিব। প্রথম একটু মশলাটা তেলের সাথে ভালো করে মিলাইয়া তারপরে দিব। চুলার আঁচটা আমি একটু কমায় রাখছি যাতে মশলাটা পুড়া না যায়। এখন আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখানে আমি আর একটু করে মশলা দিব। এখানে একটু জিরার ফাঁকি দিলাম, আধা চামচ জিরার ফাঁকি দিলাম। আর লোকিয়া এখানে একটু ধনিয়ার গুঁড়া দিছি, মানে আমি ওইখানে মশলা মাছের দিছি, তারপরে আমার ঘরের মশলা আমি একটু একটু করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হইলো একটু ধনিয়া আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর এখন একটু হলুদ দিয়ে দিলাম আমি তারপর একটু একটু করে ঘরের থেকে মশলা দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে একটু পানি দিয়ে এই মশলাটা ভালো মতন আমি দেখুন কষায় নিই। মশলাটা যখন ভালো মতন একটু কষান হইব আমি আবার একটু পানি দিমু। এই মশলাটা আমি 2 বার করে পানি দিয়ে কষামু যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এই জন্য এখন দেখুন মশলাটা কিন্তু আমার কষান হয়েছে। আমি ভোজন করা টমাটুম দিয়ে দিছি এখানে কতটি দিয়ে, টমাটুমটা আমি একটু পানি দিয়ে সুন্দর করে এটারে ভালো মতন মশলাটার সাথে কষান পর্যন্ত আমি রান্না করে নিই। আমার এই বোয়াল মাছের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়েন আর আপনারা সবাই আমার সাথে থাকেন। দেখুন এখন আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ডাইকা রান্না করবো টমাটোটা গলা পর্যন্ত। এদিকে আমার টমাটোটাও গলে গেছে আর মশলাটাও দেখুন তেল তেল উঠে আইছে। এখন আমি ভালো করে এটারে মশলাটার সাথে লাড়া দিই। লাড়া দিয়ে তারপরে আমি ভালো মতন লাড়া দিলাম। দিয়ে এখন আমি এখানে দেখুন ইয়ে দিয়ে দিই, মাছটি দিয়ে দিই। আমি মাছটি সুন্দর করে বিছাই দিব। আমি এখানে অল্প পরিমাণ পানি দিব, বেশি না, শুধু খালি মাছটা হওয়ার লেগে পানি দিব। দিয়ে এখন মাছটি সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মনে করেন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ওই যে কড়াইটাতে মাছটা বাচ্ছি ওই কড়াইটা ধোয়া দিয়ে আমি একটু পানি এখানে দিয়ে দিছি। এখন পানিটা দিয়ে মাছটা একটু সুন্দর করে অস্তে করে আলতো হাতে লাড়া দিয়ে দিব যাতে মাছটি না ভাঙে। লাড়া দিয়ে মাছটা ডাইকা আমি এখানে রান্না করব। এদিকে 5-6টা কাঁচা মরিচও দিয়ে দিলাম আমি, একটা হালকা কাঁচা ঘেরা নাসবো। আমি কিন্তু এখানে ধনে পাতা নাই দেখে জিরার ফাঁকি দিলাম। এখন ডাইকা মাছটা রান্না করবো যতক্ষণ না হয়। দেখুন আমার মাছটা কিন্তু সুন্দর মতন হয়ে আছে। এখন দেখুন আমি কিন্তু নামাই দিই।